আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা এই আমার এই চ্যানেলের আগের ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছিলেন যে ওয়াজ মাহফিলের থাম্বনেল ডিজাইন করার জন্য। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ওয়াজ মাহফিলের থাম্বনেল ডিজাইন করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফিল ফিভেলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ফিল ফিভেলটি ডাউনলোড করে নেবেন। আর এই ফিল ফিভেলটি ডাউনলোড করার জন্য 4 সংখ্যার পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে, তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ফিল ফিভেলটি ডাউনলোড করে নেবেন। তারপরে এই ফিল ফিভেলটিকে কাস্টমাইজ করার জন্য পিক্সেলল্যাব অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। তো বন্ধুরা, পিক্সেলল্যাব অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা পেজ শো করবে। এখান থেকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর নিচের দিকে ওপেন ডট ফিল ফিভেলে ক্লিক করবেন, তারপর এখান থেকে উপরে ডট ফিল ফিতে ক্লিক করবেন। এবার আপনার ফোনের ডাউনলোডকৃত ফোল্ডারে এইমাত্র যেই ফিল ফিভেলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন। এখান থেকে ফিল ফিভেলটির উপর ক্লিক করবেন, তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। এবার আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন থাম্বনেলের ডিজাইনটি চলে আসছে। এখান থেকে সর্বপ্রথম এই ফটোটি চেঞ্জ করে নেবেন। এই ফটোটি চেঞ্জ করে নিয়ে আপনি যে বক্তার ফটো দিয়ে থাম্বনেল তৈরি করবেন সেই বক্তার ফটো দিয়ে দিবেন, সেই জন্য ফটোর উপরে একটি ক্লিক করবেন। তারপর নিচের দিকে মাঝখানের অপশনটিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে রিসিলেক্টে ক্লিক করবেন। রিসিলেক্টে ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনার পছন্দ মতো ফটোটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনি চাইলে এভাবে ক্রপ করে নিতে পারবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, তো ফটোটি এখানে চলে আসবে। ফটোটিকে এখান থেকে এভাবে ছোট বড় করে দিবেন, তারপর এখান থেকে এই লেখাগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সেই জন্য এখান থেকে এই লেখাটিকে চেঞ্জ করে দেখিয়ে দিব, আপনার এই লেখাগুলোকে চেঞ্জ করে নেবেন। তো সেই জন্য এই লেখাটির উপর একটি ক্লিক করবেন, তারপর নিচের দিকে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখান থেকে লেখাটিকে ডিলিট করে নিয়ে আপনি যে লেখাটি দিতে চান সেই লেখাটি দিয়ে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক, তারপর এই লেয়ার আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে এই লেখাগুলোর লেয়ার পেয়ে যাবেন, সেখান থেকে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। তো সম্পূর্ণ ডিজাইনটি আপনার মতো করে কাস্টমাইজ করা হয়ে গেলে থাম্বনেলটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে মেমোরি আইকনে ক্লিক করবেন, তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, তারপর ডিফল্টে ক্লিক করবেন, তারপর আল্ট্রা সিলেক্ট করবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এই থাম্বনেলটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন নতুন ডিজাইনিং ভিডিও পেতে হলে এই সুমন টেক বঙ্গ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন। তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।